পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ধান কাটা। বৃষ্টির মধ্যেই মাঠ থেকে ফসল কেটে নিচ্ছেন কৃষকরা, কেউ ধান কাটা যন্ত্র ছাড়াই হাতে করে কেটে তুলে নিচ্ছেন ফসল। ঘূর্ণিঝড় জোয়ার আসার আগেই মেদিনীপুর পৌরসভায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় এলাকা চিহ্নিত করে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ টিম। জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া জানিয়েছেন, সব জায়গায় ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে। সতর্ক করা হয়েছে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের। অধিকাংশ জায়গায় বাঁধ নির্মাণের কাজও সম্পূর্ণ হওয়ার পথে বলে জানিয়েছেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী গতকালই এই বিষয়ে গুরুত্বপূর্ণ মিটিং করেছেন। চিফ সেক্রেটারি প্রত্যেকটি ডিএমদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন, নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি জনপ্রতিনিধি পঞ্চায়েতগুলোকে, বিশেষ করে কোস্টাল এরিয়াগুলো অ্যালার্ট করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর থেকে সরানো হচ্ছে, মাইকিং শুরু হয়ে গেছে। উই আর অল রেডি টু কমব্যাট দিস সিচুয়েশন। দুর্ভাগ্য আমাদের, বারবার আমরা আহত হচ্ছি, ক্ষতবিক্ষত হচ্ছি প্রাকৃতিক বিপর্যয়ে। অন্ধ্র এবং ওড়িশা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট আমরা, তবু আমরা কোনো রকম কোনো বিচ্যুতি না রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশকে মাথায় রেখে একেবারে ওসি, বিডিও, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ডিএম, এসপি সবাই মিলে, অ্যান্ড এসডিআরএফ অ্যান্ড এনডিআরএফ, উই আর অল রেডি। এই বাঁধগুলো মেইনলি ফাটল দেখা গিয়েছিল, এই বাঁধগুলো রিপেয়ার চলছে, অন দা ওয়ে ফর কমপ্লিটশন অফ রিপেয়ার। আসি পরের খবরে। বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস চলছে, প্রধানমন্ত্রীর কাছে এই অভিযোগ জানিয়ে এলেন বাংলার বিজেপি সাংসদরা। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সিবিআই যাতে দ্রুত তদন্ত করে সেই অনুরোধও করা হয়েছে বলে জানান বঙ্গ বিজেপির সাংসদরা। তৃণমূলের পাল্টা অভিযোগ, তদন্তের নামে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে জনপ্রতিনিধিদের হেনস্থা করছে বিজেপি। কয়েকদিন আগেই দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববঙ্গ সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, সেই আমন্ত্রণে সাড়াও দিয়েছেন নরেন্দ্র মোদী। এই আবহেই প্রধানমন্ত্রীর দরবারে বঙ্গ বিজেপি সাংসদরা। বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্ত শুরু করেছে সিবিআই, সেই তদন্তের গতি বৃদ্ধির দাবি করলেন বাংলার বিজেপি সাংসদরা। আমাদের মুখ থেকে ওনাকে আরেকবার আমরা জানালাম এবং ওনাকে জানালাম যে পোস্টপোল ভায়োলেন্স এখনো চলছে, সেই বিষয়গুলো জানালাম এবং ওনাকে অনুরোধ করলাম যে কোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত চলছে, সেই সিবিআই তদন্ত যেন যথাযথভাবে চলে, কোর্টের নির্দেশে চলে এবং খুব দ্রুত যেন সিবিআই কাজ করে। আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জিকে কম হ্যারাস করেছে, আমাদের এক একটা যাকে ধরছে তাকে কম হ্যারাসমেন্ট করছে, মলয় ঘটক ল মিনিস্টারকে দুদিন না তিন দিন এখানে ডেকে নিয়ে করেছে, আর কি তার মানে কিছু ম্যাটেরিয়ালস নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলায় চাকরিতে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তোলেন বঙ্গ বিজেপি সাংসদরা। এসএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি তদন্ত হয়ে শুরু হয়েছে, সিতেও দুর্নীতি ধরা পড়েছে। তৃণমূল কংগ্রেস ম্যাক্সিমাম চাকরি শিক্ষিত যোগ্য বেকার যুবকদেরকে অবহেলা করে, তাদেরকে না দিয়ে তারা টাকা নিয়ে, টাকার বিনিময়ে সেই চাকরি অযোগ্যদের দিয়ে দিয়েছেন। যেন সিবিআই তদন্ত খুব ভালো করে হয়, তাড়াতাড়ি হয়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এগুলো ইনডিরেক্টলি ডিরেক্টলি প্রেশার ক্রাইস ক্রিয়েট করে, প্রেশার ক্রিয়েট করছে যাতে আবার পিছনে লাগা যায়। এদের তো এদের তো নিজেদের কোনো আসলে বিজেপি পশ্চিমবাংলার বিজেপির যতজন এমপি আছে ইনক্লুডিং ওদের যে প্রেসিডেন্ট, ওদের নিজেদের কোনো কর্মক্ষমতা বলে কিছু নেই, কোথাও যেহেতু একটা নাচার দরকার আছে সেখানে এসে নাচছে। রাজ্যে একাধিক মামলার তদন্ত করছে সিবিআই,
তার মধ্যে অন্যতম সারদা মামলা চলছে সেই 2014 সাল থেকে এখনো তার নিষ্পত্তি হয়নি 2017 সালে নারদ স্টিং মামলার তদন্ত ভার নেয় সিবিআই এই মামলারও এখন নিষ্পত্তি হয়নি এই প্রেক্ষাপটে বামেরা কটাক্ষের সুরে বলছে আসলে উপরে বিজেপি তৃণমূলের মধ্যে কুস্তি চলে আর তলায় দস্তি সেই কারণেই সিবিআই এর কোনো কেলেঙ্কারির তদন্তই শেষ হয় না বহু তৃণমূল বিজেপি দেয়া আছে বহু বিজেপি তৃণমূলে আছে মোটিভটা কি রকম ফলে সিএ বলতে গেছেন নাকি তৃণমূলের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর জন্য বা বেশি বোঝাপড়া বেড়ে গেলে অসুবিধা হবে বলতে গেছেন বলতে পারেন না কবে শেষ হবে সিবিআই তদন্ত আদৌ কি দোষী রাঘব বোয়ালরা কোনোদিন শাস্তি পাবে চিটফান্ড কেলেঙ্কারিতে নিঃস্ব হয়ে যাওয়া লক্ষাধিক সাধারণ মানুষ কি কোনোদিন তাদের টাকা ফেরত পাবে নাকি রাজনীতির জাঁতাকলে অপরাধীরা রেহাই পেয়ে যাবে এই প্রশ্নের কোনো উত্তর নেই কারোর কাছে বিজেন্দ্র সিংহ উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ